মাঘী পূর্ণিমায় অকাল রথযাত্রাকে ঘিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস পাথর প্রতিমা ব্লকে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমার কুমারপুর গ্রামে এই অকাল রথযাত্রাকে ঘিরে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। এলাকার পৌরাণিক তথ্যে কথিত রয়েছে, আশি বছর পূর্বে পাথর প্রতিমা প্রত্যন্ত দ্বীপ কুমারপুরে এই রথযাত্রার সূচনা করেছিলেন জমিদার জ্ঞানেন্দ্র নারায়ণ বেরা। তারপর থেকেই আজও সমানভাবে চলে আসছে সেই রীতি। এলাকার প্রবীণ নাগরিকদের মুখে শোনা যায়, জমিদার জ্ঞানেন্দ্র নারায়ণের স্ত্রী কমলা দেবী ছিলেন নিঃসন্তান। এই দম্পতি ছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত। একদিন রাতে জগন্নাথ দেব কমলা দেবীকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন, তিনি যদি কুমারপুর গ্রামে জগন্নাথ দেবের মন্দির করেন ও কোনো এক মাসের পূর্ণিমা তিথিতে রথযাত্রার আয়োজন করেন, তবেই তিনি সন্তানের জননী হতে পারবেন। এই স্বপ্ন দেখার পর জমিদার জ্ঞানেন্দ্র নারায়ণ কুমারপুর গ্রামে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেন। একই সঙ্গে তিনি মাঘী পূর্ণিমাতে রথযাত্রারও আয়োজন করেন। পরবর্তীকালে তিনি যমজ সন্তানের পিতা হন। এর পর থেকেই তিথি অনুযায়ী আজও রথযাত্রা চলে আসছে বলে এলাকাবাসী জানান। আর এই রথযাত্রাকে ঘিরে লক্ষাধিক ভক্তের ঢল নামে কুমারপুর এলাকায়। তবে মূলত রাজ্যের বিভিন্ন এলাকা থেকে নিঃসন্তান দম্পতিরা এসে এই রথযাত্রায় অংশগ্রহণ করেন। এদিন মন্দিরের পাশে কলা বেঁধে ঈশ্বরের নামে তারা মানত করে। এ বিষয়ে রথযাত্রার মেলা সম্পাদক শঙ্করদেব বর্মন বলেন, অতীতের নিয়ম রীতি মেনে এই রথযাত্রা হয়ে আসছে। এই রথযাত্রাকে ঘিরে আগামী 15 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জগন্নাথ দেবের পূজোর আয়োজন করা হয়। আজ থেকে 80 বছর আগে এই এলাকার জমিদার জ্ঞানেন্দ্র নারায়ণ বেরা, তিনি একজন প্রচার দরদি একজন জমিদার ছিলেন, খুবই দয়ালু। তা কথিত আছে তিনি দীর্ঘদিন যাবৎ তার কোনো সন্তান সন্ততি ছিল না। তা কথিত আছে ওনার স্ত্রী কমলা দেবীকে আর এই মাঘী পূর্ণিমার 3-4 দিন আগে, বিগত প্রায় 80 বছর পূর্বে গভীর রাত্রে ওনাকে স্বপ্নাদেশ হয় যে তুই যদি আমার পূজা করিস তাহলে তোর সন্তান সন্ততি হবে। সেই থেকে জমিদার প্রথমে তিনি মাটির মূর্তি তৈরি করে জগন্নাথ বলরাম সুভদ্রার তিনি এখানে পূজা করেন কাছারি বাড়ি। তারপরের বছর থেকে রথ তৈরি হয়, এখানে কুমারপুর কাছারি বাড়ি থেকে কুমারপুর বাজার পর্যন্ত এই রথ টানা হয় প্রতি মহা সমারোহে। তো সেই একটা যে সমস্ত মহিলারা যারা নিঃসন্তান আছেন, এই কথা বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়ার ফলে যে সমস্ত মহিলারা নিঃসন্তান আছেন তারা প্রতি বছর এখানে সংকল্প পূজা দেন, সংকল্প হন এবং পুষ্পাঞ্জলি ব্রাহ্মণ দ্বারা পুষ্পাঞ্জলির মাধ্যমে তারা এখানে কাঁঠালি কলা একখানা তারা এই রথে বেঁধে দেন। তারপরে এই 7 দিন যাবৎ যেই রথ টেনে নিয়ে যাওয়া হলো, ওখানে যদি কলা পেকে যায়, অনেকে হয়তো পাকে না, সেই কলা যদি কারুর পেকে যায় সেই কলা খেলে পরে সেই মায়ের অনেকেরই সন্তান হয়েছে। শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, উত্তরপ্রদেশ বিহার টিহার থেকে অনেক অধিবাসী এখানে এসেছে পালাক্রমে। তো এবছর 80 বছরে পড়েছে, তা এই পূজা চলছে মহাসমারোহে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা এই এলাকায় হচ্ছে অজপাড়াগায় কুমারপুর গ্রামে। পাথর প্রতিমা থেকে গোপাল শীলের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।